আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এখন আমি তৃতীয় শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাসটি করব। আজ আমরা নতুন অধ্যায় পড়ব, চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় হচ্ছে অধ্যায়ে কুরআন মাজিদ শিক্ষা সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো প্রথমেই আমরা কোরআন মাজিদ শিক্ষা সম্পর্কে জানতে হলে আমরা প্রথমেই কোরআন মাজিদের পরিচিতিটা জানব। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কোরআন মাজিদের পরিচয়। আশা করি তোমরা সবাই আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে এবং পড়াগুলো বোঝার চেষ্টা করবে। তো চলো আমরা আমাদের মূল পড়ায় চলে যাই। কোরআন মাজিদ আল্লাহ তাআলার পবিত্র বাণী, আল্লাহ তাআলার পবিত্র কালাম বা বাণী। কোরআন মাজিদ সর্বকালের সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব। এটি আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব এবং সর্বশ্রেষ্ঠ নবী ও রাসুল, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর নাজিল হয়েছে। এটি মানব জাতির প্রয়োজন অনুসারে সুদীর্ঘ 23 বৎসর অল্প অল্প করে নাজিল হয়েছে। মানব জীবনের প্রয়োজন অনুসারে যখন যেখানে সমস্যা দেখা দিয়েছে সেই সমস্যার উপরে ভিত্তি করে এক একটি আয়াত নাজিল হয়েছে এবং এর সমাধান দেয়া হয়েছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জীবনের বিভিন্ন সমস্যা এই পবিত্র কোরআনের মাধ্যমে সমাধান করেছেন। এই পবিত্র কোরআনে শুধু মুসলমানদের নয়, সমস্ত মানব জাতির সমস্যার সমাধান দেয়া আছে। এটা হচ্ছে সমস্ত মানব জাতির জন্য সংবিধান। আমাদের জীবনে প্রত্যেকটা সমস্যার সমাধান এই পবিত্র কোরআনে দেয়া আছে। তাই আমাদের জীবনকে সুন্দর করতে হলে, দুনিয়া এবং আখিরাতের সুফল পেতে হলে আমাদের পবিত্র কোরআনকে দেখানো পথ অনুযায়ী আমাদেরকে চলতে হবে। পবিত্র কোরআনে 30টি পারা, আমাদের পড়ার সুবিধার্থে 30টি পারায় ভাগ করা হয়েছে এবং 540টি রুকু, 14টি সিজদার আয়াত এতে দেয়া হয়েছে। পবিত্র কোরআনের এক একটি আয়াত পড়লে 10টি করে নেকি পাওয়া যায়। তাই আমাদের জীবনে সুফল পাওয়ার জন্য বা আমাদের দুনিয়া এবং আখিরাতের ভালো ফলাফল পাওয়ার জন্য, দুনিয়ার সুখ শান্তি এবং আখেরাতের সুখ শান্তি পাওয়ার জন্য আমাদেরকে পবিত্র কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনা করতে হবে এবং একে শিক্ষা করতে হবে এবং একে বুঝতে হবে। পবিত্র কোরআন যদি আমরা নাই বুঝি তাহলে আমরা আমাদের জীবনকে কীভাবে কোরআনের পথে পরিচালিত করব, এবং আমরা যদি আমাদের জীবনকে কোরআনের পথে পরিচালিত করতে নাই পারি তাহলে তো আমরা দুনিয়াতেও সুখ শান্তি থাক করতে পারবো না এবং আখেরাতেও জান্নাত লাভ করতে পারবো না। তাই আমাদেরকে কী করতে হবে? পবিত্র কোরআন শিক্ষা করতে হবে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সে সবচেয়ে উত্তম যে কোরআন মাজিদ শেখে এবং তা অন্যকে শেখায়। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খৈরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এর অর্থ হচ্ছে তোমাদের মধ্যে সে সবচেয়ে উত্তম যে কোরআন মাজিদ শেখে এবং অন্যকে তা শেখায়। কোরআন মাজিদ শিখতে হলে কোরআন মাজিদের ভাষা হচ্ছে আরবি। এই আরবিতে 29টি হরফ, যেটাকে আরবিতে হরফ বলা হয়, বাংলাতে বলা হয় অক্ষর, আছে 29টি হরফ বা অক্ষর আছে। তাই কোরআন মাজিদ শিখতে হলে প্রথমেই আমাদের 29টি হরফ বা অক্ষরগুলো শিখতে হবে এবং এরপরে এ পাঠের কিছু নিয়ম আছে, কিছু তাজবিদ আছে, সেই তাজবিদ অনুযায়ী আমাদেরকে তাজবিদ শিখতে হবে এবং সেই অনুযায়ী সহি শুদ্ধভাবে কোরআন মাজিদ পাঠ করতে হবে। তো আমরা কি করব? কোরআন মাজিদ তেলাওয়াত শিখব এবং প্রতিদিন কোরআন মাজিদ তেলাওয়াত করব। কোরআন মাজিদ শুধু তেলাওয়াত করলেই হবে না, তা সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে।
তো আজ আমরা এ পর্যন্তই আলোচনা করলাম। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা অন্য একটা পাঠ নিয়ে কিভাবে কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে তেলাওয়াত করা যায় সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং পড়ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।